এই যে দুনিয়াতে এত কিছু খাইছ তোরা, ছোট্ট একটা জিহবা, 3000 টেস্ট মার, স্বাদের 3000 গ্রন্থি আছে, এক জিহবাতে টেস্ট দিলে মশলা নুন তার কত রকমের স্বাদ বোঝা যায়, আর একটা ছোপ দিয়ে 10 কোটি রং একসাথে দেখা যায়। পৃথিবীতে রঙে আছে মাত্র 3টা, সব মিলায় 60টা, আরো কিছু বানাইলে আরো 20-30টা হয় রং ক্রিয়েট করা যায়। মূলত চোখে যে রংগুলা ধরে, একসাথে 10 কোটি আলোক রিসিপ্টারে ছবি আনো, আনি আনো কতলে ইঞ্জিনিয়ার যিনি এটা সেট করছে উনি আবার কেমন শক্তিশালী, কেমন সুন্দর, কথাই তো তোনারা দেখ সত্যি কন্যা কোথায়। এই যে গোলাপ ফুল কত সুন্দর লাগে, তাহলে এটার ইঞ্জিনিয়ার ক্রিয়েটর মেকার আরো সুন্দর না, সুন্দর নেই কত হিগারে দেখ সত্যি কনা, কথা না কইছো বুঝছো মারে, এমনি লিখলে তো হইতো না, ভিতরে লিখলে ভালো হইব বুঝছো নি, ভিতরে ভিতরে লইয়েন সুফে সাবে প্যাকেটটা খুলি ভিতরে মসজিদের নাম অনুসারে লেখেন। প্রিয় বন্ধুরা হয় দে এত সুন্দর তোর বউগা 80-90 বছরের জন্য বুড়িগারা চাইছে তো রোহের না, ওকে থেকে ওকে চায় মেডির মেডির আসে মশা টেস্ট তাইলে তোর বোর্ডারে জিজ্ঞেস যে যিনি যে ইঞ্জিনিয়ার বানাইছে হিজ্ঞা আরো ডগের ন ও হ্যাঁ কথা আমনে কে পার আসতে তো ভবানী পুত্রে নামাজ পড়ছিলি সুবহান রাব্বিল আলা কই সিজদা দিছিলি, তোদের রব অনেক মহান বড় দৌড়ি জান্নাতে হাঁদাইছ পুরে তখন বিয়া করে গেলে সত কারণ রবেরে দেখছ তো কর না তো কত কিতে হাইছে জান্নাতে তো এত করে সিপস দিই না বইয়ে দেখছি, আসল খেলা হলো তোদের মালিকের সাথে এখন দেখা হবে। সুবহান আল্লাহ আমি পড়ি কেন তে আয় খাইছি রে ভাই, সুবহান আল্লাহ দায়িত্ব তো হবে তুই শুধু বই থাকবি, সুবহান আল্লাহ জোরে কো আপনি কে আমি তো তোদের র এই রবের আবাদত করছস তমাম পৃথিবীর মানুষ তো করে বেকুব পেয়েছে গভীর রজনীতে রবের বাণী শোনার জন্য 10-15 মিনিট বসে রয়েছিস, তোরা এত সুন্দর ওয়াইফ রাখিয়া খানা টানা রাখিয়া রবের দেখলি না রব কত মজা, রব কত সুন্দরের সমারোহ, রবের জান্নাতে ঢুকলি রবের পাইলি না আরে জান্নাতে গিয়ে কোথায় রবের চাইও, আমি তোদের রব আনা রব হুকুম আমি তোমাদের রব, আল্লাহ জাল্লা শানু পর্দা সরাইয়া এবার কেউ আমার দিকে সার নূরের তাজাল্লি দিবেন ফেস শো করবেন, তাম জান্নাতবাসীর আল্লাহর দিকে তাকাই আল্লাহর সৌন্দর্য দেখিয়া বেহুশ হয়ে পাগল পারা, 1000 বছর তারা বেহুশ থাকবে মুশফিরিয়ায়, এবার আল্লাহ কইব কি তারে কি বুঝত ও আল্লাহ জান্নাত টান্না থুর গেলমান যা দিছে না বলে এরিয়ার কটে আর জিনিস, আপনার ফেস আপনার দর্শন এত সুন্দর ও আল্লাহ বোঝানো যাবে না গো মাবু, প্রথম কিতা সাজ পার একটা নজর আপনি দেখা আল্লাহ জাল্লা শানু আবার তাজাল্লি বিকিরণ করবে, আল্লাহর দিকে তাকাইয়া মানুষরা খুশিতে বাঘ বাঘ হয়ে বেহুশ বেকারার হয়ে লুটিয়ে পড়বে আরো 1000 বছর, রবের দর্শন এত মজা মজা হয় আল্লাহ কইলেন লাযিনা আহসানুল হুসনা যারা নেকামল করবে জিয়াদাতুন তাদের জন্য রয়েছে অতিরিক্ত নিয়ামত, অতিরিক্ত মানে আল্লাহ দর্শন। এরপরে আল্লাহ জাল্লা শানু সূরাল কিয়ামতে বলেন ওজুহ ইয়াউমাইযিন নাযিরা, সেদিন কিছু কিছু চেহারা দেখবেন আপনি উদ্ভাসিত, ইলা রব্বিহা নাযিরা তাদের রবকে দেখিয়া তারা খুশিতে বাঘ বাঘ হয়ে থাকবে, আমরা আল্লাহকে দেখব কত মজা কত তালাজ্জুজ আল্লাহর দর্শনে, চাইতে চান নি মাবুদের এত কিছু খাইলাম এত নিয়ামত খাইলাম যৌবনের জ্বালাবে কত কষ্ট, রব যৌবনত্ব মেটানোর জন্য আমাদের ওয়াইফদেরকে সৃষ্টি করেছেন, নারীদেরকে প্রশান্তি দেওয়ার জন্য পুরুষদেরকে সৃষ্টি করেছেন, রব কত নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করছেন রবকে আসলে দেখলাম না। আল্লাহ জাল্লা শানু কয় দুনিয়ার মানুষ সব শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে
আপনার প্রভুর ফেজ ধ্বংস হবে না, আপনার প্রভু অনাদি অনন্তকাল থাকবে। সুরার রহমান একটা পড়ে আমি একদিন কাঁদলাম আর বললাম, আল্লাহ এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব এত শেষ, আমরা এত সুন্দর মানুষেরা মিলন মেলা সব শেষ, যাক খুশি হলাম তুমি যেহেতু থাকবা, আমাদের মালিক যদি থাকে তিনি আবার আমাদেরকে সৃষ্টি করে মালিকের সাথে তিনি আমাদেরকে দেখা করাবে, আল্লাহ হয়ে পায়। আর অন্যান্য মানুষ তো নকল খোদা বানাইছে, এসে তালের বন্দা হে তালের খোদা, খোদারে বাঁশবড়ি দিয়ে খেরের বেনি টেনে দিই সুবিধা মতে আট বানাইছে, ঠিক আছে। ও মা গোসে তালে রাজাচ্ছা খোদা হে তালে রাজাচ্ছা হা বন্দা বন্দা, তাহলে আমাদের কোম্পানি হুটবুনি, কোম্পানি যদি না হুটে আঙ্গা মজুরিও রেডি আছে। আমরা যে আবাদত করতেছি ওনাকে সে মানলাম এই জগতে, ইনশাল্লাহ আমরা ওই জগতে মালিককে পাবো, কি সুন্দর কথা। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস তবে তবে আমি থাকবো, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার মহিমান্বিত গরিবান্বিত গৌরবান্বিত রব তিনি তার ফেস বসকাবে না, তিনি থাকবেন। সুবহানাল্লাহ, আজরাইলের একজন তোমার ইলিব আল্লাহ, আজরাইলের কবে শেষ কবে কির কে আছে কই ফেরেশতারা এ চাইরজন বড় বড় আছে, আই আছে কুমার জিবেলি কুমার সেসিয়েলা মারিয়ে লেগে এর হল আল্লাহ কয় মান বাকিয়া আর কে পাল্লা আয়ার আনলে আছে, তা তুই মর নিজের রুডা নিজে ও না যে আতে কার কা টানি বার করে নিজে সিটকে দিব গড়াইব, খুব মাবুদ রে ব্যাগের না কবাই মারছি শুনলাম না তো এত কষ্ট, আল্লাহকে এত কথা শুনবে টাইম নেই মর বেড়া মুত মর তুই মরি যা মরি, আবার আল্লাহ জাল্লা শাহানু বলবেন সব শেষ, লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সব আমার, আমি আমি আমিন কর আমিন। আমার অনেক সোনা বন্ধুরা খুব সুন্দর গান, আমার অনেক ভালো লেগেছে, কথাটাতে মায়া আছে দরদ আছে কিন্তু ইমান না থাকার কারণে শেষ। একদিন পূজা মণ্ডপে দেখলাম গানটা বাজি ওড়ে বাজলো, আর আমি চিন্তা করলাম গানটা তো দারুণ কথা মালা, গুগল শরীফ সাহস দি বার করলাম ঠিকই কলকাতার এক হিন্দু ভাইয়ের লেখা গান সুন্দর, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, উত্তর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর অগরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ অগহরে, রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, দাবা দিয় দাঁত উইবি দাস উইবি বান্তু আসিস, দিস বাদি ইজে রোদেন বাদি বাদে হয়ারি এর গড়ি, দিস বাদি ইজে রোদেন বাদি বাদে
লাইকে ফাদার গ্রাসে গড ইন দা ফাস অফ দা বাদ লাইক ক্রিয়েট মেনে লর্ড বাদ ইজ জাস্ট এ ফু অফ ইনসেক্টস বাদ ইজ জাস্ট এ ফু অফ ইনসেক্টস সো ইতিহাস This body is a roden body brother hoyari er gori cremation will be the last bit you will be seen the world suirane oy uitier hacks the living bad we fire oy and we not be caught if you die at night in the morning We say diested, then all irritives we say. Everyone, we say son and dadir. This death is no longer the sin. This body is a roden body, brother. হয়ারি এর গরি আমি ইংলিশ ট্রান্সলেশন করে দিছি কারণ সকল দেশের মানুষ তো এটা বুঝবে তা আমরা বলি তো এই বডি ধ্বংস হয় না ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুল আজসাদ আল আম্বিয়া নবী ওলি নেককারদের এই বডি ডিস্ট্রয় হয় না অনেক সময় কয়েকশো বছরের কবরেও লাশ পাওয়া যায় যায়নি আমাদের ফেইথ হচ্ছে আল্লাহ জাল্লা শানু আমার কেয়ামতের মাঠে আমাদেরকে বলবেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার তিনি আমাদেরকে আবার জীবিত করবেন এই মাটি থেকে সামান্য নাফাক পানি থেকে যে রব আমাদেরকে এভাবে সৃষ্টি করলেন আগ করলেন সেই রব এগুলা বানাইয়া ধ্বংস করি আবার মাটি থেকে বানানো আল্লাহর জন্য কোনো একটা ব্যাপার না তিনি উঠাই বলবে মামুন আসো আজকে তোমার সাথে আমার দেখা আফসারি আসো আই লাভ ইউ সুবহানাল্লাহ কয় না আমরা সঠিক পথে আছি ইনশাল্লাহ হে আল্লাহ রসুল আপনাকে ধন্যবাদ আপনার বরকতে আমরা আল্লাহকে পেয়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে নূরে মুনাওয়ার করে দাও আমিন আমিন কো আমিন তাহলে চব্বিশ প্রকার লোক আল্লাহ আল্লাহ শাহানুরে দেখতো না তাহলে রবের দেখার দরকার আসেনি হ্যাঁ এটা এক্সাম্পলটা দিয়ে আর কি দাগন ভুইয়া কলেজ অর্ডার্স বাইরে সাড়ে চার লাখ টাকা রুন্ডা তিনজন লই যাচ্ছে হ্যাঁ একবার মায়াগো সামনে দিয়ে গেলে মায়েরা পাইলট স্কুল কামালা তাতর কিছু লড়ে মায়াগো কিনে দিয়েছিল উন্ডা চলো ওই যে লাজন হুন্ডারে যে আর্থিং করতেছে মায়ের কি নদী সামনে সাপ্তাহিক দেখে মায়ের কো দূর ব্যাপার দক্ষা আমরা করো কি মা বইন পাফু এরকম করে আপনাদের এখানে কি ভাইয়া টাইয়া নাই আমরা আপনাদের ভাইয়া পাটিল আর্থিং করি এলাম মানে কত রকম রোয়াজ নসিহত করি তত করে থামান যান এই যে একটা আকর্ষণ সৌন্দর্য ওর কথা কয় না তাইলে মালিক কত সুন্দরের মালিকের কত আকর্ষণ আল্লাহ আল্লাহরা আরিফ বিল্লারা ওলামাই হকানি রব্বানি পীর মাসায় আরিফ বিল্লা যারা তারা আল্লাহ দর্শনের জন্য পাগল করা মালিকেরে দেখলাম না মামুন ভাই ব্রিক ফিল্ডে কাজ করি ম্যানেজার প্রিয় মালিক বেতন মাস শেষের আগে আগে আমার অ্যাকাউন্টে টাকাটা ফাটাই দেয় কোনোদিন মালিক আমার সাথে কোনো রাফ ইউজ করে না আমার মালিককে দেখলাম না এই আনন্দটা কার না থাকে আগ্রহটা আমাদের জক শখ থাকবে এটা আল্লাহ তোমাকে দেখতে চায় আল্লাহ কয় যেহেতু আরও দেখতেছি আর জান্নাতের রাস চিন্তা করস কা তোরা বেগুন জান্নাত লই হাগল আল্লাহ আরো জান্নাত দেব জান্নাত দেব কেউ কয় না আল্লাহ তোমাকে দেখতে চায় মুসা আল্লাহ সাল্লাম এত মহব্বতের লোক রব্বি আরিনি আল্লাহ আপনাকে দেখতে চায় আল্লাহ আল্লাহ শাহ কল আন্তারানি খবরদার ভিডিও অফ অন করিও না ক্যামেরা অন করিও না মোবাইলে কথা চলক অডিও কল কি কল অডিও কল মুসা আল্লাহ সাল্লাম এমন জাতের লোক আয় হায় উনি সিডা সা একদম লই সাড়ে পাল্লায় কই সাই মান্য করেন ভিডিও বন্ধ করে ফেলাই চাইতাম সাই আল্লাহ জাল্লা সামনে একটা কন্ডিশন দিয়ে ফ্যাশনে চলে যাচ্ছেন কীভাবে কমুসা আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে বিকরণ করব ফেলাম না তাজাল্লা রব্ব হলিল জওয়ালে ক নূর আর্থিং দিই আমার ফেস
রিফ্লেকশন দিও, যদি তোর পাহাড় ঠিক থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাইবা, তোর পাহাড়ে কোনো অসুবিধা হলে একই তার লোকই হইব। আল্লাহ জাল্লা শাহ এই তোর পাহাড়ে যে পাহাড়ে গেছি, আল্লাহ নিজে আমারে এক অংশ মিশর আর এক অংশ জেরুজালেম, ওই ইসরায়েল পড়ে গেছে। যখন নূর বিকিরণ করলেন, তোর পাহাড় জলে সুম হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বেহোশ হয়ে গেলেন, হুঁশ ফিরে আসার পর ফালাম্মা ফাপা আমি আল্লাহকে দেখতে হলে তোমাদেরকে মরতে হবে, মরার পর আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করব। কি মহব্বতের আল্লাহ! এক পয়গম্বরের দরখাস্তে আল্লাহ দেখা দিতে বাধ্য। আচ্ছা দেয়া দিও দিও, তুই গেলে অত্যিনে ভিডিও কল দিতে সব কখনো ক্যামেরা অন করিয়ে দাও। আচ্ছা আইও আইও জাগাবতে আইও, এই সে তোর পাহাড়। আল্লাহ একবার আল্লাহকে দেখতে চান তো, এতটুকু মায়া হইলে হেদায়েত নসিব হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের রবকে দেখতে চাই। আরে বেডার মাইয়া হাসবে, বড়ডাগা বিয়ে করলে আটটি সব শালি, তোরা আল্লাহর সাই ফেললে দরখাস্ত মার, জান্নাত এমনি হাইবি, সবটি খালি জান্নাত যা, আল্লাহর জান্নাত তো এতে জিরবে কত লম্বা হয়ে গেছে গা। আল্লাহর সা আগে, আল্লাহর সা, আল্লাহর সাইলে আল্লাহর দর্শনের জন্য আগ্রহ প্রকাশ করো, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে দিবে। পড়ে আমিন। তা আসেন এক নম্বরে আশা বলি আমিন ইল কাজেমা, যারা মিথ্যা শপথ করে মুসলমানের ভিতর, এই সমস্ত লোকের সাথে আল্লাহ দেখা দিবেন না, হাদিসটা বললাম না। দুই আল হাকিমুল্লাযী ইহতাসিবু আন রাইয়াতিহি, যে সমস্ত বিচারক তার বাদী বিবাদীর দুঃখ দুর্দশা বোঝে না, পর্দার আড়ালে থাকি বিচার করে, দরকার আছে নি হের করে সাইদার, এই সমস্ত লোকের সাথে আল্লাহ দেখা দিবেন না, আল্লাহ পর্দার সহিত তার সাথে কথা কইল, কো না তোর লোকে আজকে তোরে দেখা দিতাম না, তুই আর বান্দাদের সাথে দেখা দিলি না কেন। তারপরে তিন শাইখুন জানেন আয়ার রাসূলুল্লাহি কাবির সিন্নে ওয়াইয়া কাউফিস জিনা, বুড়া বুড়ি জিটি জিনা করে না, আজবিল্লাহ কয় না, আঙ্গকার আমি সমাজে কি বুড়া বুড়ি জিনা করে না, করে না, এরা শর্মে করে না, চান্স পায় না তো, যেটি আফসার ইল্লানি ধনী এটি কিন্তু বুড়িগে টুড়িগেটি জিনা করে, থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, আরও কনে কনায় যায়। যদি হোটেলগুলোর আল্লাহ রিমান্ডে নেয়, হোটেল কসের মনো ঘটনা কীতা, আল্লাহ ঘটনাই না, মাল আছে বিয়ে করিয়ে লেবি দরাজকা একটা দাগন বিয়ে শহরে, আরে সময় কইছে কয়ে বনবাস করি না, বাদ যেতে চাইতাম না, আরে আর মন করা দিছে, আর শেষে আমি মন চাইতাম আর এটা লইয়া উঠছি, আগলারে কইছে কর নৌকা দুল ইচ্ছা ঘুমাকে মন করা দিছে, ঠিক রে ঘুমাইনি কেন? আচ্ছা তো এখন জিনা করা যাবে না, প্রায় 90% লোক তারা জিনার লগে জড়িত হয়ে গেছে, তুই এটা নবীর হাদিস কেয়ামতের আলাম, তুসারুল পুরুষ তুকসারুল জিনা, কেয়ামতের আগে জিনা বাড়ি যাবে, বিয়া মরি লাইফ সাপোর্টে, বিয়া শেষ তো, একদিন দেখিয়েছি আনতে কাল ফরমাইছি বিয়া, বিয়া হাত দিকে সিগারেট টানি টানি, আফসারি ভাই তুমি খালি বিয়ার ওয়াজ করো, 165টা অস্ত্র দি, বিয়ের আড়া মারিয়েছি না আমরা, জেনা ব্যবসার ইভটিজিং আছি, বেঁচে থাকুন। এই জো বাইডেন কি দমি, আঙ্গ বাবানীপুর যে বেড়ার মাইয়াগা ঢোকে 5 ফুট 5.5 ফুট লম্বা, হেতে ভবানীপুর যে বাবা আড়ে দুনিয়ারে দুনিয়া কর, সিগারেট টানে দে কত বান্দির ফোন, আমার মেয়ে কি বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না তো, এরকম সিটিং মাইয়ার বাদ বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেই না, নাই রে এতে মাইয়া দিয়ে আরম দেয়া, আমরা মাইয়া গার মারফতে যদি মাইয়া হলা দোনগা জিনা থেকে বাসে, এটার মতো এবাদত আমল পৃথিবীতে আর মামুন ভাই কডার বিচার করিব, দলে দলে জিনা করিব তো শেষ তো, এটা নবীর হাদিস 1500 বছর আগে উনি স্যাটেলাইটে বলে দিছে, কয় লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরু যাও আনহারা, কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না দেখবে আরব ভূমি সবুজের সমারোহ। 14 সালে হজে গেছি দেখলাম যে মরুভূমি, আর এখন যাই দেখলাম যে সবুজ বনানিতে কাশফুল ফুল ফলে ফাকির কিসির মিছিল,
এই গত সপ্তাহ সোমবারে আর মঙ্গলবারে দুই দিনের বৃষ্টিতে দুবাই আর ওমান বন্যা কারে কয় আর্টিস্যানাল সব বিভিন্ন চ্যানেলে আছে, গাড়িগুলো খেলনার মতো লই যায়। তখন আল্লাহ রসুলের কথাটা মনে হইল, ওনারে কত ভালোবাসি, আল্লাহ রসুলকে এমনি ভালোবাসি না, তোরা কস ওয়াজের সুবিধার লাই না, জানি শুনি আল্লাহ রসুলকে আমি ভালোবাসি, মহব্বত করি। একটা মানুষ কীভাবে এই কথাগুলো বলতে পারে? তিনি সরু সরে হারে না, মোবাইল চালাইতে হারে না, কিচ্ছু হারে না, নির্ঘাত তার সাথে রব্বুল ইজ্জতের সম্পর্ক আছে। কেমন করি এসব কথা কয়? আরব ভূমি সবুজের সমারোহ, সবুজ বিপ্লব হয়ে যাবে, এটা কেয়ামত চলিয়েছে। অত্যাসন্ন তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ, অত্যাসন্ন। শেষমেশ কবিদের শেয়ানা মামুন ভাইয়ে, ওনার মতো দানশীল, ওনার দিল বড়, আমি দেখছি অনেকে কিরফন মাল কামায় খরচ করতে চায় না। আমার লাইফের দুইটা চেয়ারম্যান দেখছি, তাও ফেনি রে ফুল গেছি, এক চেয়ারম্যান ফুরে ইউনিয়নের লাইফে ইডি করে দিছে পদ্মা, আর এক চেয়ারম্যান দেখলাম আমার মামুন ভাই। আল্লাহ আমার মামুন ভাইয়ের অর্থ সম্পদ তুমি কমাইও না, বাড়াইতে থাকো। আমিন কো, নিজে সাইরে না দেশ আমিনও কস, আমিন করলে সুবিধা আছে, ফেরেশতারা বলবে বিস্তুল্লাহ তোমার জন্য অনুরূপ। আমিন কো, বিশেষ হয়ে গেছে কি করে মাছ খাইতে খাইতে কিরফন হয়ে গেছে, ফেরতে নি গোতা কেন রেডি নি। এই যে কেয়ামতের কথাগুলো হচ্ছে কেমনে বলছি, ক কেয়ামতের আগে জিন হয়ে যাবে, বললাম ইয়ারে বিয়ে করে না বুড়িগা বাম ফাল্লো বেনসনটা নিগো, আমাদের বংশ না ত্রিশের আগে বিয়ে নেই তো, এই সমাজ অস্থিতিশীলতার জন্য তুই আল্লাহর কাছে জবাব দিতে হইব, খাদ্য ঘাটতির জন্য তোমাকে আল্লাহর দরবারে অ্যারেস্ট হতে হবে, কারণ জানা বেড়ে গেলে খাদ্য কমে যাবে, তামাম পৃথিবীতে উৎপাদন কম, আমদানি রপ্তানি সীমিত আকারে। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছে হল্যান্ডের উর্বরতা জমি লইয়া, হিটলারে করছে এই সেই ইউক্রেন উর্বরতা জমি, এটা লইয়া আজকে দুই বছর চলে। তুই কারে হ্যাঁ দেবি, সারা ওয়ার্ল্ডে উৎপাদন কম, ওই জিনা করে দে, জিনা করলে দুর্ভিক্ষ আর কোবা কবিতে আল্লাহ আল্লাহ দিব, তাহলে ইনশাল্লাহ যত সময় বিয়া ঠিক কিনা। এই যারা বুড়া বুড়ি জিনা কর এডিনেরে, এডিনের দিকে আল্লাহ চাইত না। অনেক সময় বুড়ারা কিতা করব, বুড়িরে কয় রে মুন্সিরাট হাই স্কুল তুমি জাতীয় দিবসে যে একটা কবিতা আবৃত্তি করছিল, আর রুহা হয়ে গেছে তোর ভিতরে, তুমি ক্লাস টেনে যখন শিল্পকলা একাডেমিতে একটা ড্যান্স দিছিলে, ওদের হে কবিতা কাকা তোর আবৃত্তি করো না, বুড়িকে কইতে আসো বুড়িরে বুড়িয়ে বুড়িগেলে কয় বেহাত্তর সব খারাপ, এরকম সিটিং বুড়ি বর্তমানে মহিলা প্যান্ডেলে ফসেক্টরে আর ওয়া শুনিন না, নাই রে আর গাড়িটা বাং করে আর মারি তো বাস আই কই নাই তুই কস আছে বুড়িয়া কই দে করে ওদের ড্যান্স দাও না খাটের মেধা কত চাই না বুড়ি কো বুড়িগের কো বেদ তোর সব করে পিয়ে রাজি বেদ বাজি, অথচ এই বুড়ি ওই আলিপুর ব্যাকের বাজার বড়জির ঘরের ছোট নাতিনের বিয়া গায়ে হলো তো অনুষ্ঠান এক সপ্তাহ আগে এতে যাই, এই বুড়ি লাড়ি বাদ দিয়ে দিই ড্যান্স দেয়, এরকম সিটিং বুড়ি আমাদের দাগন বইয়া নাই রে। বুড়িয়া মনে রাখছে 8 বছর আগের কথা, রে যে কবিতাটা তুই আবৃত্তি করছিলে নুপুর পরে আমার অনেক ভালো লাগছে, ও কিতা ওয়াজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় লোক ছড়ির খেলা রে ভাই ছকা ছকির মেলা। প্রিয় মা বোনেরা, জীবনের এই সৌন্দর্য নূর আপনারা হচ্ছেন নূর, আল্লাহ প্রদত্ত নূর, হাজব্যান্ডের দেখাইবেন, হাজব্যান্ডকে জানাবে বিচার থেকে সেভ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে, আপনি তাকে আনন্দ না দিলে সে নষ্ট হয়ে যাবে। বুড়িগেরা চশমা সৌদি সরমের কথা রেসলিং চা রেসলিং আর কাছে খবর আছে, হাসবেন না হাসবেন না ল্যাংড়া বেড়ি ইডি ঘুষাঘুষি করতে শিলাবের নির্দেতার বলি বল কলাসা হেতি কাতে পিকআপটা দিয়ে উঠতে যাবে, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার ইয়ানা মিডিল মিডিল আসিন না নাই রে বুড়া মানুষ ব্যাকের ঘর আছে শরম দিচ্ছে কইস নাই ও ভাই নাই রে তো এটা দোষ কি বুড়িগা বুড়ির বুড়ির বুড়ি সব সময় বুড়ারে
মহাপত করতে হইবে, ভালোবাসা দিতে হইবে, দেয় না তো ভালোবাসা। বিয়া গেছে গা, ঢাকা শহর 4,000 বিয়া ভাঙতেছে মাসে, শেষ নষ্ট। প্রিয় মা বোনেরা, হাজবেন্ডকে জীবনের সৌন্দর্যটা আপনি দেখাবেন। বুড়িরে কইরে স্বর্ণ অলঙ্কার কেন করে ভাই ফরনা কনা তোলা তুইছি, কিতাবের নাম তোলা, কিতাবের নাম সব ওই নাতিনের বিয়ের যাইবে সময় হাতে গলায় ভরে ভাই তিতি হই নিলে নি চলে হিতির বিবেক কুত্তা মুচ্ছে কথা কয় না। ডাক্তারখানা চাইব ফেনি মহিলা পপুলার ডাক্তারখানা তিয়ে না চাইব, ওমা 10টা বাজে বাতলান দিয়াতে বইব জামাই বইব ফেসবুক সালা, ষোলো সুঙ্গার বুদ্ধি আছে তাগ, আয়ের দুই সুঙ্গা হারি, ১৬ আর ১৫ নম্বর, ১৪ তো আয়ার হারি না, এতে কিনা দিয়ে বই কোথাইতে আছে কেন হার হারি লাগে জামাইল লোকের সাহ আল্লাহ। হ্যাঁ জামাই ফেসবুক বন্ধ করে তির দিকে সাহ কিরে আ তুই কোথা অকা, আরে কুত্তা মূল্য বুঝবি মূল্য বুঝবি, সব মহিলার একদম মূল্য বুঝবে, একটা আমার না শাশা যেটা ব্যক্তি মরে গেছে যে 30 বছর আগে কবর গুলে এরা করিয়ে দিয়েছে, শাশি জেডিটি হাইছে স্টাইল হান খা কি তাকে জেডি মরতেন না বা তুই কত কথা কও। আর দুই নম্বর একটা দমক দেয় তারা কি কি তাকে কবি নি কায় দেখে তোর গর করি অন্য কোনো বেড়িয়ে দিই দুই মিনিটও ঠিক তোর সুযোগ দেয় না অন্য বেড়ি আইয়ুক না আর যদি কোহিনের বেলে সুযোগ দেওয়া না সাহিত্য কি টেকে দিই আর টেস্ট করি না দিতো না দালে দৌড়াইব। তিন নম্বর একটা কমন ডাইলগ আয় খেয়াল করছি ভাই কথা আর কেউ কয় না দোষ কোন আর আয় কারো করে দোষ দিলাম নাই তারা কি কয় তোর লগে বিয়ে দিয়ে আর ভুল করছি আঙ্গ দুনিয়ার ব্যাকের হরেরা ভুল করন আঙ্গ বোরা জামাইর বাদ খাওয়ান নিজের লক্ষ লক্ষ ভুল নিজে সারেন্ডার হইতে রব দরকার নিজের আব্বারে বেজ্জিতি করে চলবো আর আব্বা ভুল করছে তোর লগে বিয়ে দি। এরকম সিটিং মহিলা বর্তমানে মহিলা প্যান্ডেলে একজনও নাই রে, এখন যাইবে বুড়ি ডাক্তারখানা তেতে কো তুই কোথাও দেখ খবর লই সত্যি কুত্তা আজকে 3 মাস অসুস্থ তুই খবর লই সত্যি মল্লি বুঝবি ওই বাতলা দিতেছি ফিরিজ বাত মাইয়া স্কুল তুই আইলে ভাই জি খাইস আই ফেনি ডাক্তার ইয়ে যে ঢাকা মেডিকেল কেয়ার ডাক্তার আছে 3 মাসে সিরিয়াল দিছি আল্লাহ কত রকমের জিকির হুনবি বিয়ানোর আল্লাহ রে আল্লাহ জাগাত লানা আল্লাহ কত রকমের জিকির কর হায় হায় রে আল্লাহ তো কত ডাক্তারখানা যাইবে বুঝলাম তুই তো এইভাবে হাইজলাম শাড়ি দিয়ে কুচি করলাম আর একটা সামাজিকতা আছে না এ দেখ এটা হলো 15 নম্বর 16 নম্বর 15 নম্বর এই এই মরা বেডি কেনা হারারি লাগে তো তুমি মুখে লিপস্টিক দিছো তো এটা দেখে সব ব্যর্থ আর একটা সামাজিকতা আছে না চিন্তা করেন যাইব ডাক্তারের কাছে মনে যেন বাসর ঘর যা এদিন না বিভিন্ন চ্যানেলে দেখলাম ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রুগীরে দিছে অ্যাক্সিডেন্ট করি তো রুগী যেভাবে যা ডাক্তারের ইমান কেন ঠিক তাও ওর কথা কয় না আমাজি যাবেন স্মার্ট হয়ে ঠিক আছে আপনার হাজব্যান্ডেরই নেবেন আপনার ছেলেরই নেবেন আপনার তারপরে বাইরে নেবেন এইভাবে আপনার আব্বারে নেবেন না না হেতারা হেতারা যুক্তিবাদী যায় কোন এটা আঙ্ক মহিলাগত সমস্যা তুই বুঝতাম বাস আঙ্গরে বুঝতেন কই মেডিসিন কাবাই ওতে রেখছে হিয়ান দি কেবিন বানা করিয়ে দিছে পরো কি থামাইব কে আর আয় হায় নষ্ট তো আমরা শেষ হয়ে গেছি আমরা ও মাফসারি উজুর এটাও জানে আর জানি মানে আমার সব বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রাফিলাতু ফিজ জিনাতি মিন গায়রি আহলিয়া লা নুরুন লাহা ইয়াউমাল কিয়ামা যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজুগুজু করে তাদের জন্য পরকালে নূর থাকবে না যারা আল্লাহর নূর পাবে না তারা ফুলসুরাত ফাড়ি দিতে পারবে না 30,000 বছরের রাস্তা এই জন্য প্রিয় আম্মাজিরা পর পুরুষের জন্য এইভাবে সাজগুজ করবেন না রুচিশীল পোশাক পরবেন আর প্রিয়তম হাজব্যান্ডের সাথে সবচেয়ে শ্রেষ্ঠ পোশাকটা পরবেন পড়ি আমরা আমি জামাইয়ের লোকে কত সুন্দর কথা অত কয় না হায় হায় তোদের স্বামী স্ত্রীর রোমেরে আমি হানোখাফের গাঁতার মতো কল্পনা করি এ মাহফিল থেকে যায় যদি বুড়িকে কোনোরকম দরজাটার একটু মা দেয় রে ওড়ো না
দরজাটা 18,500 টাকা দরজাটারে বিল্ডিং এর লগে যেভাবে ইতি মারব বুড়িগারে একা দরজা দিকে মারব আর কেন জানি তিনি কুত্তা সহ তিনকে কামড় দিছে কুত্তা তিনকে আরোগ্য করলাম আমরা তিনি ধরে রেখছি আল্লাহ রসুল বলছে প্রেমদায়নী কথা বলবা আসসালামু আলাইকুম বস কেমন আছে আই লাভ ইউ কষ্ট হয়েছে আফসারি ভাই তো আমাদের পক্ষে অনেক কথা বলেছে আসেন বসেন তুই যে দমকটা দিস মা বোন তার ব্রেনে যে কোপটা পাচ্ছ এক মাসের জন্য তার ব্রেন থেকে আর বীর্য উৎপাদন হবে না প্রেম উৎপাদন হবে না শেষ এই জন্য না বিয়া লাইফ সাফলে একই ব্যক্তি সিন্দুরপুরের খালতো দেওয়ার যদি আসে শুধু দরজাটা টোক দিলে ভাবি আছে ফার্স্ট সেকেন্ডের ভিতরে কেমনি শাড়িটা নিয়ে করি স্টাইল করি ঠোঁটটার তিন রকমের বাঁকা করি সুকরে ফার্স্ট নম্বরে বাঁশ করি চুলটারে কেমনি এমনি লাড়া দিয়ে দরজাটা লিফ্টের দরজার মতো এভাবে খোলে অনলাইনের মতো লেট মি ফিনিশ এমনি দিয়ে কো সালাম আলাইকুম ভাই কেমন আছে রেতি লাড়া করক করে খাওয়াইছে এরকম সিটিং মহিলা বইয়ের বিশ্বে নাই রে যাকে এখন বাসা দিলাম আর নানি হরি গুণের বাসা দিলাম কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো কি ক আল্লাহ তো করে তোরা কেবে আঙ্গরে আয় হায় রে এই কারণে সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে আপনারা সুন্দর করে তারা রিসিভ করবেন পর পুরুষের সাথে কথা বলবেন কুল না কাউলাম মারুফা ন্যায়সঙ্গত কথা ফালা তাখদানা বিল কাউল ও মহিলা তোমরা পিচ্ছিল মায়াবী প্রেমদায়নী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না আয় আয় তো আমাদের দুবে তিনকে সালাম দিছে আয় তো নিচের দিকে যাই আয় সালাম বুঝতে হচ্ছে গেদা সরি সালাম আলাইকুম এই এত সুন্দর সালাম গা যদি জামাইরে দিত জামাই অন্তত 200 বছর ভালোবাসত জামাই থাকতে জামাইয়ের মর্ম বোঝে না জামাই মরে গেলে কান্দে এটা আমি গবেষণা করছি কি রে এত কান্দা কান্দা জামাইরে ফাত্তাও দিত না কুজ্জে করার লোক হাঁকাতে তখন জামাই আরে বোঝে আরে তো কুত্তার লগে তো কুদুর হারারি করতে দিতে আর হারারি করার লোক নাই যৌবন থাকিতে বন্ধু আইলা না আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু আইলা না স্বামীরে হারাই তারা বসে আল্লাহর পক্ষ থেকে গিফট হচ্ছে স্বামী আল্লাহর পক্ষ থেকে স্বামীদের জন্য গিফট হচ্ছে নারী তার ওয়াইফ কোন আমি কেউ কারো করে ফাত্তা দেয় না কামাল আতাতুর্ক মার্কেট হ্যাঁ না অন্য বেড়ি দেখলে হাতে খাবার বেলা আগুন যে রমজানের পবিত্রতা রক্ষা করে ভাবি গরিবের দরজা সোয়াগ ক্লথ স্টোরে এসেছে খুশি আজকে আমার আনন্দ দেখে কি রমজানের পবিত্রতা রক্ষা করুন আজকে আমার পক্ষ থেকে 150 টাকার একটা আইসক্রিম আছে আপনি খান দুইটা খান শাড়ি না কেনেন তাতে অসুবিধা নেই আমি অনেক খুশি হব আরেক বেড়ার ভরে হাতে খাওয়ায় রোজার দিনে তেরে নিয়েছে এই আইসক্রিমটা খাওয়ানোর দরকার ছিল রাত 12টা বাজে দোয়ান বন্ধ করি বাবিল লাই সুন্দর করে হুন্ডা তুই নামাই ধরো তোমার জন্য না আজকে একটা গিফট এনেছি খাও এটা নিয়ে আসছে কতটি ভুড়িয়ে আছে আঙ্গো বাবা নিপুর সেই থেকে 80 টাকা সলিম উল্লাহ দোয়ানো হাতে কোনোদিন এই বুড়ির লোক গফার ওটা আরে না এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিলে নাই রে এতে লাইল কাটিয়ে জোর নোয়াজ পাড়ায় আমার বাবা নিপুর মসজিদ হোলা নেরে কাতার সোজা করুন এত লাইল কাটা আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক জাররা জায়গা যদি অবৈধ দখল করেন কারো ঘরে ঠেলেন কাড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাতটা বক্স জমিন আপনার গলায় লাগাই আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবে তো প্রিয় বন্ধুরা ওয়াইফেরে ভালোবাসবেন মহব্বত করবেন আপনারা ওয়াইফেরে কোনোদিন থ্যাংক ইউ দেন না একটা রান্না বাড়া করতে কত কষ্ট খাইতে বইলাতে বিষ বিষে এত খাইতে বইও বাবির হাল্লার দিকে নজর বড় ভাইয়ের গোর হাল্লার দিকে গোস্ত মাছ ইলিশ মাছ বাজি করছে রাঞ্চে হাতে বিষ বিষে তুই কীতে রাঞ্চে তোরও সিঁহারা লগনে গোস্তের সিঁহারা লগনে শাসে বাবি কী রাঁচে এতে একজা বগুলি সুন্দর করে রাঁধি চিংড়ি মাছ দিয়ে রাঁধিছে হালের দুয়ারে কাচ্চা যাই হালের দুয়ারে হাঁধাইয়ে ওনার ভিতরে বগুলিটা লই বাবির ঘরে তো ঘুরি যাই এনে দিছে ধরেন খান আর যে বগুলি না রাঁচে বাবি আর কিছু নেই বগুলি খাই আর এদের দিকে বাঁধি এই সব তিনি তুই কীতে রাঁচে গরু গোস্ত ইলিশ মাছ রেনে দিয়েছি হ্যাঁ দেখছো তুই বাবির বগুলি কত সাপ হ্যাঁ উডান ঘুরি এলে বগুলিও সাপ হয়ে যায়
এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মা ফিলে নাই রে। আচ্ছা তোরে আয়, তুই বিচারটা তুই কর, আমরা দুইজন ভাই আছি, আনা বিচারটা করলাম না। তোর যে অনমন মানসিকতা, ইচ্ছাতে যদি বেরিয়েটি হাত দিনে এক বেলা রানতি, হ্যাঁ আর বুকে হাত দিক তোর বিয়ে কোয়ানো তো এক সপ্তাহ তোর বিয়ে টিকত না, এক গরো কে এতদিন ধ হেতে ডাং 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 করতে বলি সত্যি বলি যে হ্যাঁ তোর গর করতেন হাইট দুই শেষ বিয়ে হইতো এতিয়া যে 30-40 বছর তরিয়ে না উড়ে দিয়েছে ওলামাই এদিন এত মহব্বত করে তোল্লা রাঁধে পারে তুই কোনোদিনও তারা একটা বার আই লাভ ইউ বলি ডার্লিং। আজকে দারুণ হয়েছে খানাটা, দারুণ দারুণের প্লুরাল নাম্বার দারুণ। তাহলে তো আম্মাজিদের কষ্টটা লাগব, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে তো ভাই, পরিবার প্রথা ধ্বংসের দ্বারপ্রান্তে জিরুর কোটা চলে আসছে। আল্লাহ আমাদের পরিবারগুলোর ভালোবাসা প্রেম প্রীতি তোমার নবী দোজাহানের মহব্বতে তুমি আমাদের প্রেম প্রীতি ভালোবাসাটা বাড়াইয়া দাও। আয় হায় ভালোবাসা নাই রে, তো এই কারণে জানা বেড়ে যাচ্ছে। আর যথা সময়ে ছেলে মেয়েকে বিয়ে করাইতেছেন না আপনারা, একটাই কথা হোলা হোলা কি করে হোলা কেলাম বোর্ড খেলা হোলা কি দেবে হোলা মানুষের কাছে সুয়ারি আড়ি দেয় হোলা ফুটবল খেলে ফেসবুক চালা হোলা কি দেবে। আপনারা যথাসময় ছেলে মেয়েকে বিয়ে দেন, আল্লাহ রসের সহমত এই সমাজ থেকে জেনা দূর হয়ে যাবে পড়ে আমরা আমিন। আমার কলিজার বন্ধু বান্ধব যারা আছেন কোন অবস্থায় জেনার দিকে যাবেন না, এই বাকি অংশ আমি পরে বলছি। আসেন এবার এরপরে 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4 নম্বর হচ্ছে মালিকুন কাজ্জাব, ওই রাজা যিনি মিথ্যা কথা বলেন। 5 নম্বর আয়েলুন মুস্তাকবিরুন, অহংকারী গরিব কাজের লোক, অহংকারী ফকির মেসকিন। দরজা থার ভাই দিতে দেরি হইলে লই ছোটে দিবিন নি ভিক্ষা দিলে দেন না যাই গিয়া জেন ফকিরে ম্যানেজার অজ্ঞা রায় দিছে জেন ভিক্ষাটা লই বহরিস একটু অপেক্ষা করেন না দিবে তো সালাম দেন আর দৌড় দিয়ে কর এগো মা এগো আব্বা দুগা ভিক্ষা দেন না। মা বাপ কইলে আমি ভিক্ষা দিই না, কারণ মা কেন বলবেন আব্বা কেন বলবেন, আপনি অভাবে আমরা আপনাকে দিতে বাধ্য, আপনি বলবেন সাহায্য প্রার্থী এসেছে আল্লাহর হস্তে কিছু সাহায্য দেন, এটা হচ্ছে নিয়ম, কথা ঠিক কি না? মা কয় আব্বা কয় এটা কইতে দিবেন না। তারপরে এই গেল 5 নম্বর, 6 নম্বর হচ্ছে মানে হন ফদ্দুল মায়ে, যারা অতিরিক্ত পানি মানুষকে দান করে না, পানি সম্পদ কাজে লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রজুলুন মানা ফদলা মাইন ফায়াকুলুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাতে আমনাউকা ফদলি কামা মানাতা ফদলা মালাম তামালিয়া দাকা, তুমি যেভাবে অতিরিক্ত পানি আমার বান্দাদের জন্য নিষেধ করেছ আজকে আমার বদল করো, আমার দর্শন থেকে তোমাকে আমি মাহরুম করলাম। তাহলে পানি দিবে সৌদি আরবে জিনিসটা আছে পানি দান করে, গাড়ি টুটলে পানি দিবে খাজুর দিব, আর পানিটা কাজে লাগাইবেন। ফেনী নদীটা দূষণ করছেন, আরেকজনের এই পানিতে আপনি রিজিক নষ্ট করছেন, এই পানিটা দিছে কি করার জন্য? মৎস্য পোনা অবমুক্ত করার জন্য, মাছ সম্পদ 74,000 বর্গ কিলোমিটার, অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল হ্রদ ঝিল, আজ অর্ধেক বাংলাদেশ রিজিক বঞ্চিত, নদীগুলো দূষণ, এটা পানি, এই পানি নষ্ট করিয়েন না, এই পানিতে মৎস্য পোনা অবমুক্ত করেন, কোটি কোটি মেট্রিক টন আমিষ ইনশাল্লাহ নদী থেকে উৎপাদিত হবে পড়ি আমরা আমিন। আল্লাহ আমাদের নদী সম্পদে নদীতে মৎস্য সম্পদ তুমি বাড়াইয়া দাও। আহারে মাছ রে কোথায় গেল, আজ চাষের জমিগুলো মাছের প্রজেক্ট, দেশের জন্য এটা অশনি সংকেত, আল্লাহ নদীগুলোতে তুমি প্রবাহ সৃষ্টি করে দাও পড়ি আমিন। 7 নম্বর সোহেবু বাইয়াতিন মিন আজিলের দুনিয়া ফাইনলাম ইউতাহ মিনহা লাম ইয়াফিলাহু মোস্তা মোতা সাল্লে উস সালতাতা, আর যারা বায়াত গ্রহণ করে শপথ গ্রহণ করে কিছু ফাইবার লাগে কসম করে ফাইবার লাগে না দিলে এতে শপথ ভঙ্গ করি এলাম, এদের দিকে আল্লাহ চাইবে না।
শপথ করছি করছি আলহামদুলিল্লাহ। আট কেমন? আট হচ্ছে আকুল আল আকুলি ওয়ালে দাইহে, আব্বা আম্মার সাথে যারা খারাপ ব্যবহার করে। এই জিনিসটা আমার বুঝে আসে, আব্বা আম্মার সাথে কেমনে আপনারা খারাপ ব্যবহার করে, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবে। এই যে মামুন বাইরে আল্লাহ এত বড় ইজ্জত দিছে, দন্ডৌলত দিছে, নিশ্চয় তার কোনো কাজটা আল্লাহ পছন্দ করিয়ে লেছে, আল্লাহ ডালে দিছে রহমত। আমিন কো, কত সুন্দর কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছে, আর আমার কত ভালোবাসে, আমারও দিয়ে আমার ভাই উদ্বোধন করছে, আহারে বাইরে কত ভালোবাসে, লক্ষ লক্ষ টাকার মেহমানদারি তিনি সেখানে করাইছেন আলহামদুলিল্লাহ। আমিন কো স্যার, নিশ্চয় আল্লাহ তার কোনো কাজ বা মারে কোনোদিন কোনো জিনিস খাওয়াইছে তে আল্লাহর কাছে দোয়া করে দিছি। আমিও বামফাল লইতেছি মার দোয়া, মার দোয়া বেশি গিয়ে আহা যে দোয়া করে রে, আরে রে ডালি দিছে আল্লাহ আরে রহমত। আমিন কো, সাইকেল চালাই কলেজে গেছি, অর্ধেক পথ হাঁড়িয়ে আছি, অর্ধেক বাসে আছি ফিরছি, আর গাড়ি দিছে আল্লাহ একবার তেলের গাড়ি। আর তোরা কেমনে রে আব্বা আম্মার লগে খারাপ ব্যবহার করিস? আব্বা আম্মার ওয়াজটা আমি করি না, এটা করতেও আমার সরম লাগে, কিনলে এটা করো। আব্বা আম্মার ওয়াজও যদি তোর করম লাগে তো তোরা কি এর মুসলমান? হ্যাঁ সোলা হইলে ভাই সাহেব এদিকে চান না, এ কোদার কাটা কর্ম হয়েছে। হ্যাঁ সোলা হইলে বুড়িকে বুড়ি তোর ঘরে বাক করি দে, হ্যাঁ ছদিন করি আল্লাহ দেয় করুক তোর ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিবি হাসো ভাই মিলি। এই বুঝিরা তারের মতো সোজা করিয়ে দিবি, কারণ বাজার করতে গেলে অনেক সময় বালা জিনিস সেদিন নাও পাওয়া যায়, হাঁস দিন মার ঘর মার খানা, মুন্সিনাটা তো এদিন কাজ কিনা চায় না, মাঝিটা পছন্দ করে হান হান হান, কক্সবাজারের হান আইয়ে নো আজ্যে আসে তাইলে বাক গিয়ে মারে কবি মা আব্বা এ হাঁস ঘর যেদিন জিয়ানো মন চায় নিজ দায়িত্বে লইতে গাইবে ফিরি বিশা লিল্লাহে তাকবীর কও। কি শুরু করছ মা বাল লগে, মা বারে বাক গড়ি গড়ি দিছ তো গোটে মা বা হাঁ সোলারে বাক গড়ি গড়ি নিকা পাইছি, হাঁ সোলা তো একসাথে বই গাইছিলি, ফ্যান খুলি গাইছ, তারপরে দাগা হস করি গাইছিলি, দাগা মা কত দাগা খুলি গা, আমি খাইতাম বইতাম দে, মা কইতো আব্বা নুমি হস করি গা, আরে মা রে কোথা দাগা হস কর, ভাত খাইতে আমার মা এটা হস করে দিত, খা হেট করি খা, আয় হায় রে মা রে আয়োজন মা রে তুই মাফি মাফি দেস, আপেল খাবা না আপেল খাবা না কিনলে ক মা আঁকবো আঁকবো মুজবো বুড়িকে মুজবো ব্যস্ত। মা বাপেরে কেমনে এই বৃদ্ধাশ্রম ভাড়া এই সাবজেক্ট আমি আইজো বুঝলাম না, এত হড়ালে এক করলাম 300 মতবাদ পড়লাম রাষ্ট্রবিজ্ঞানের, আর এই সাবজেক্ট মাথা থাকায় না আমার মা আমার কলজের মাঝে থাকবো, আমার আব্বা আর কলজার চোখে চোখে থাকবো, আর আব্বা আমারে বুঝি আই তারপরে বৃদ্ধাশ্রম থইও। আহ আল্লাহ এই দৃশ্য দেখার আগে পৃথিবীতে তুমি আমার লই যাও আল্লাহ, আব্বা আম্মার রসুলে এই দুনিয়া খাইছি আলহামদুলিল্লাহ, অনেক মনে কষ্ট আব্বা আরে ঠকাই গেছে, আর আব্বা জন্ম দিয়েছে তেন আলহামদুলিল্লাহ ঠকাই দিয়েছি কি দেবে আলহামদুলিল্লাহ কও লিল্লাহে তাকবিতে। আব্বা আম্মারে আর ভাগ করবি নি, আমি ফল লিসি করি কি বাজার সদাই ওইভাবে তো দিই, আমি মারে টেঁয়া দিই, টেঁয়া আইলে বেশি খুশি, জিটা দিলে মা খুশি, কারণ অনেক সময় তো কত কিছু খায় এটা অনেক সময় শর্মে কয় না, অনেক বুড়িগেরা বুট খায় কুডুর কুডুর করে এই মুহূর্তে মুই চায় ওর কথা কয় না, তোরা আরে মাহফিল তোর বিদ্যাস শুভেচ্ছা স্বাগত জুতা খুলি আতল আর নজর কোনো তা গোলালুর দিকে, ওই ছোটোবেলাতে খাজুরের কানা দিয়ে গোলালু বেচ্ছিল মাহফিল বুঝছো তুই বলো করি আইডার দিকে চাই, এটা দেখলে রুরানি উড়ে যায় আইসারে কই 10 টাকার আলু ল আয় চাই হাত তাকর দিকে তোরা কাছে আরো শুভেচ্ছা স্বাগত এরে শখ কি বুড়ো নি বুড়িগারে সুরিদারি করে সিস্টেমে কিছু টিয়া দিবি ওন কিতা করি বুড়িগা তো আগতে অভ্যাস হয়ে গেছে মারে এটা না খাইবেন না কই কিতা করবেন সিটিং তো কাজে হইস্ত ন তাক গই মারি দেখ গই ওরে ব্রাশ ট্রাশ করিয়ে লাগবে এটার অর্থ এই যে এটা খাওয়াম সায়েস সায়েস ফতুয়া দিচ্ছি নন কিরবি তো আব্বা খাক তারে খুশি কর তো বলে আব্বা মদ খাইবো এর লাগে মদের হিসাব দিয়ে না এটা লই তো কি লোকাল আছে আব্বা আমারে প্রাইভেট কিছু কিছু টাকা দিবি আব্বা কেন রে সাম আয় হায় হায় আব্বার হিসাব করি করি টিয়া দেয় কেন রে আব্বার হিসাব করস আব্বার বড়া পরি গেছে তুই তো জানস বুড়ার গো যৌবনত তো যায় না তুই বুড়িগা রে আহা বুড়িগা কি শর্মে কইবো আমি বিয়ে করি
তুই যখন স্যাংরা হয়েছিলি, আই হইডিলি বিয়ে হয়েছিলি, মামুন ভাইয়ের লগে যুক্তি করছি, ও লারে বিয়ে তো করার লাগে, 30 লাখ টাকা দিয়ে বিড়গা অনুষ্ঠান করছে, আজ বিড়গা বউ নাই। তুই সঠিক সন্তান হলে আব্বার মহব্বত বুঝতে, আব্বা আমার শর্মাইয়েন না, আই লাভ ইউ, আপনি আমার বন্ধু আব্বা, আপনার আমার কলজেটুকু, আপনার শর্মাইয়েন না, আর আপনারই বিয়ে করাই, এটা সে দোয়া আনন্দ আর কি হইতে পারে। আমিন কো, আম্মা যদি জোয়া নয়, আম্মারের নিজ দায়িত্বে বিয়ে দিবে। বিয়ে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, একটা সংসার বাড়বো, আত্মীয় স্বজন বাড়বো, কারণ বিয়েটারে মনে করি এটা গজব। আর মা বোনেরা স্মরণ কিতাবে বিয়ের আটকাল আছে, ইস স্মরণ, কিন্তু এগুলি যে বহুত আত্মীয় স্বজন রাত 2-3 বাজাইয়ে কেউ বাচ্চু ভাই কোনে গেছে, না অমুক তো একটু আহত রাখ, একটা হাম তিনি রিটার্ন গেছে, এরকম সিটিং বাচ্চু ভাই আমাদের এই এলাকা নাই রে। হ্যাঁ তা কইয়েন না, তো তোরা কি শ্বাস, তোদের মা জাহান নামে যা, শ্বাসি শ্বাসি জানার শাস্তি তো মৃত্যুদণ্ড, পরকালে তো শ্বাস করবে। আব্বা আম্মার সার্বিক সুখ তারা কি চা, ন তোর বোডাও মারি আল্লাহ তোরে নির্যাতনে আলাইব, তোরে কথা কয় না। আর বিয়া শেষ তো, অনেক বেড়িরা বিয়া বললে সম্পদ সম্পদের লাই কি লাই, ওগা বিয়া বইছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কি কারণ চলে গেছে নাকি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। নূর হোসেন একটু দর্শক দেয়াইছে আর কি, কতুর এক দুইবার ভাই করে সবাই দেখাস না টেলিভিশনে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জাগে, আফসারি ভাই এখন বিসিএস ক্যাডার, আমি উপজেলা নির্বাহী অফিসার, এই সেই অনেক কিছু হয়ে গেছে, আফসারি ভাই আম্মাকে সময় দেওয়ার সুযোগ নেই, আম্মারে কাছে রাখবেন। আফসারি ভাই আপনার ভাবিও তো এসেছিলেন ডিসি, তো আপনার ডিসি আমার আম্মারকে সঙ্গ দিতে হবে, আমার আম্মারের সেবা শুশ্রূষা করি, আমরা অফিসে যাবো আম্মাকে নিয়ে আসবো, আম্মারে সাহায্য সহযোগিতা করে, আম্মারে যদি কষ্ট দেন, আব্বারে যদি কষ্ট দেন, এই কষ্ট নিজে কিনে লইছেন। এই ফাফের শাস্তি এই দুনিয়াতে একমাত্র একটা ফাফের শাস্তি এই দুনিয়াতে, আপনার এটা নগদে দিয়ে লাগবে। জিনা করছেন আল্লাহ চুপ গোপন রাখবে, হত্যা করছেন আল্লাহ গোপন রাখবে, ইচ্ছা করলে তিনি সিস্টেম করি নিহত ব্যক্তির সিস্টেম করে আপনারে রাজি খুশি করাই দিবেন, লাইন করবো আল্লাহ, আব্বা আম্মার লগে বেয়াদবি করবেন নগদে একসাথে, কথা ঠিক কিনা। বৌমারা যারা আছেন শ্বশুর শাশুড়ি মহব্বত করি ভালোবাসি, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। তারপরে হচ্ছে কি, এই নয় আল মুতারাজ্জেলাতু আল মারাতু মানে আল মোতাসাব্বিয়াতু বিরাজুলি, যে সমস্ত বেড়িরা বেডার গো সুরত ধরি চলে, কথা ঠিক কিনা, ওমা কিতে গো শুরু হয়ে গেছে বেড়িয়ে হাফ প্যান্ট একটা হিন্দি, কিতে একটা আদালান্ড, কিতে একটা গাদ্দি, যে ড্যান্স দেয় ও ভাই সাহেব সিল মারিবেন কোন গানে, তোকে ডাই কইছি নি কই বললা, আয় হায় কোন বিয়া না নাই 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 রে, মুখ দোষ লাগে গেছে বিয়া, মামন ভাই খেয়াল করিস আইয়ের অনেক সুন্দরী মহিলা গো বিয়া টেকে না, ডাগনবুইয়া বাজার তো, পরশমুন্সি বাজার তো, মুন্সিরাডে তো, রাজাপুর বাজার তো, ডিমে ওলা ওলা বড় বড় গোংলা মাছ আনিস দেখবি স্বাদ হইতো না, বড় যদি ইলিশ মাছ আনস শক করে কাতলা মাছ নদীটু আইসে 20 কেজি ওলা আনস স্বাদ হইতো না, কিনলে এটার মধ্যে অন্যের গো রুহ আন্দাই গেছে, কি আন্দাই গেছে, এই গনের ভিতরে মানুষের রুহ আন্দাই গেছে, যেতে যেতে বুড়িগেরাও চায় আমার আমাকে তো অনেক ভালো লাগে, এগুলো বেটা করে লাগে হাসে দাগন ভাইয়া ভাসিস তার ওই রাখো আসসালামু আলাইকুম ভাই ভাই আরে দুগা টিয়াদের এই মিয়া পেয়ার দক মিয়া আপনি আমাকে ভাইয়া বলেন কেন, আমি না আপু মিয়া কারণ চার্ট প্যান্ট পড়ছেন আপনি বব কাটিং ছিল, আমি আমি তো ভাইয়া পার্টি না আমি আপু আপু, এই মিয়া আপনি আপু ভাইয়া আমার এই মিয়া আমার আপু কন, এই যে নন শরীফ পা বেশি গুলি শরীফ হইতে পারে
আল্লাহ শরীফের তুমি রক্ষা করো আল্লাহ, এটা হলো কেয়ামতের আলামত। এই কাজ যারা করবো এই দেশটাই আল্লাহ উল্টা লাগবে। আল্লাহ জেন্ডার বানাইছে দুইটা, আল্লাহ জি খাল্লাকে দেখে না বলুন সা, যিনি পুরুষ এবং মহিলা বানাইছে, হিজলা উভয় জেন্ডার এটা ইসলামে নাই। হয় সে পুরুষের বাগে বেশি চলতেছে পুরুষ, মহিলার মতো আকৃতি ধারণ করলে মহিলা, সে ফরায়েজ সম্পদ এভাবে ভাবে যদি আবাদত বন্দিগি করে সে জান্নাতে যাবে, হিজলা হওয়া দোষের কিছু না। যদি তা ওই যে সহবাস করার সময় যদি আপনি দোয়া না পড়েন, আল্লাহ আমার জান্নিবনি ও জান্নিবার সাইতো আম, এটা দোয়া এটা না হইলে আপনার ওই এটাতে ইবলিসা ফর্দাদি সহবাসের শরীর হইব, পূর্ণাঙ্গ মানুষ হইতো না। হিজলাদের দোষ না, এটা দোষ আন্নের, আল্লাহ কইতে পারেন না দোয়া আরেননি বলে কিতা কোন নারায়ণ সহবাস দোয়া শিখার মেয়ে আর আসতে কাহো না। আসলে কিন্তু বুড়িগা দোয়া এটা হারেন, আল্লাহ রক্ষা করছে তরিয়া নদী হিজলা হয় না। আর মানুষের আড়া যদি আসি আড়া শামসুল্লারা আমরা যারা আছি রাকিবা এত রাকিব হয়ে যার হিজলার বাজার গরম, হিজলার বোটে আছে 856 বোট, হিজলা কাড়াইলে 22,800 বোট আই যায়। আল্লাহ এ জাতকে হিজলা থেকে রক্ষা করো আল্লাহ, আমিন ক আল্লাহ এ জাতের পুরুষের বিসি রক্ষা করো। শরীফ তুই যদি শরীফ হস তোর দুইটা বিসি আমাকে দিয়া যা, আমি নাসা গবেষণা সেন্টারে ফাডাম তোর সমস্যা কোথায়। মা গো মা কইতার নি, এক মিনিট কইতার নি, এ কাম করছে লুত আলাইসাল্লামের জাতে, ফোলায় ফোলা মাইয়া মাইয়া করলে মোয়াশা, ফোলা ফোলা করলে লাওয়াতা, আর নারী পুরুষ অবৈধভাবে ওই কাজ করলে এটার একটা জানা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা করলে এটা হচ্ছে হালাল মোজামেয়া, আমিন কর। এই লুত আলাইসাল্লামের জাতে হইলে এই কাম শুরু করছে, এবার করে বা আজি কিনলে এটি করস, পৃথিবীতে তো এই কামটা আর আগে কেউ করে নাই, তারা ফোলা ফোলা এ করত। তো একদিন রাচ্চা কত ওয়াজ করছে তারা মনে না, ফেরেস তারা দুইজন আছে মানুষের শুরুতে প্রিন্সেল লাগে, এবার দাগন বুঝিয়া খবর গেছে লুত আলাইসাল্লামের বাড়ির মেয়েদের যে দুগা মেহমান আছে আমরা এগুনেরে সাইজ করে দিই, তারা গেরোয়া দি কয়ে মিয়া এ লুত মেহমান দাও অঙ্গ কাছে, কই আর মেহমানের অসম্মান করি না, আর দুগা মাইয়ে আছে এগুনের তোরা বিয়ে করি কামি গেন করো আর মেহমানের সম্মান দেওয়া, আহা বেজ্জতি করিও না আর মেহমানের। এবার মেহমানের ঘরে ক আমরা হে রমজান কজান লাগতো না, এ স্যান আমরা কারা সাইদের ডিএসবির লোক আমরা ফেরস্তা, তিনি আশ্বস্ত হলেন কত এই শুরুতে কোনটা বেটার শুরুতে আসি গাঁটটি বাঁধে না যে ফজরের আগে হলাম হলাম কুকুরের দেশ উল্টে আলাই, আর আঙ্গ দেশের আল্লাহ আল্লাহ রইলে কই মায় হলাইতাম হলানো শূন্য, লুত আলাইসাল্লাম যদি আল্লাহর কথা আল্লাহ হলাইতাম কেন রাইতে রান্তার আয় কি চুরি করছি না, ও আল্লাহ আয় কি হোলা হোলা ঘটনা এটা করছি না, আয় দিনে বানে যাইও আল্লাহ কর না এসব হ্যাডম দেয় না, রাচ্চা হরাও রাচ্চা হলাইতে তাও হিসে চাইব না, জিবিল আমিনের 600 কেরান আছে নূরের ফাকনা আল্লাহ মাহু সাদিদুল কুয়া, এই কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলিক কেরান পুরা মাদায়ন দেশের নিচে দিবরি দিছে, যদি ফত করে পুরা রাষ্ট্র মোতামেলাত যত যন্ত্রপাতি আছে কল কারখানা ওয়াল এমারাত বিল্ডিং টিল্ডিং সহ আসমানে ফত আনানা সামায় ও মাহিয়ানো ফাসামিয়াতিল মালাইকাতু নামাল কেলা, কুত্তা খেউ এতে হুনা যায় আঙ্গো বাবা নিগরের মন না আগলা কুত্তা আলে দেয় এদের কুত্তার আওয়াজ হুনা যায় কে 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 আসিয়া জর্না ফিঙ্কি হেতি গো মুরকার ওয়া দিক অসতু দিক আতিহিম তাগো মুরকার আওয়াজ যত হুনা যায় কুকুরু বাক বাক বুম বাক বাক ফেরেশতারা কোমা আসমান মুরকা হালে কে ওমা কি তারে ফেরেশতারা ত্রিফল মাইনে জিবিল আমিনের ফোন দে ভাই তুমি কোনে আছো কারে কথা কইছ আর কান্দের মধ্যে পৃথিবী মাদায়ন দেশ ইডেন সাগর পরে কি হইছে কর সুক কো ঘটনা কিতা আসমান দে কুত্তা বিলের আওয়াজ নিয়ে পরে পৃথিবীর আসমান লই এনছি ফাজালা আলিয়াহা সাফিলাহা ফাহাজা হুয়া শাদিদুল কুয়া আল বেদায়া ওয়া নেহায়ার ফতম কণ্ড 77 নম্বর পৃষ্ঠার হাদিস, এই আসমান থেকে পুরো মাদায়ন দেশটা উপর থেকে নিচ করিয়ে ডাইরেক্ট ডালি দিছে, এই জায়গাটা মৃত সাগর আসেনি ডেড সি আসেনি রে আল্লাহ আসেনি শরীফ নষ্ট হচ্ছে শরীফ,
আন্ডা কুল ইচ্ছা শরীফের, ও এলে দেশের আন্ডা রাখতেন আল্লাহ, আল্লাহ শরীফের আন্ডা হেফাজত করো, আন্ডার দোয়া করতে আমার কি করে আল্লাহ তো করে ট্রান্সজেন্ডার কুফুরিডি সব ইহুদিরা করেন লাগছে, তাকে নির্যাতনে পৃথিবীটা শেষ রে, তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ চলিয়েছে তারা, 54টা রাষ্ট্র তারা যুদ্ধ লাগে রেখছে, কথা ঠিক কিনা? তো এখন বুঝুত্তি শরীফ বুঝুত্তি, ও শামসুন শামসুল ইসলাম শামসুদ্দিন শামসুল আলম, তুই শামসুন নাহার হইবার আগে বেশিটা আমাকে দিয়া যাস, তারপরে বদরুল আলম বদরুদ্দিন রে, তুই বদ্রু নাহার হইবার আগে তোর বেশি দুইটা আমারে দিয়া যাস, ও রাকিব রে তুই রাকিব হইবার আগে আমারে বেশি দুইটা দিয়া যাস, ও জাকির হোসেন তুই জাকি হইবার আগে, তুই জাকি হইবার আগে তোর বেশি দুইটা আমারে দিয়া যাস, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আম্মাজিরা, আপনারা মেয়েদের মতো চলবেন, অনেক বিআইপি ফ্যামিলিতে খেয়াল করিয়েন, ছোট ছোট মাইয়ারে জিন্সে শার্ট প্যান্ট পরা, এগুলা তাদের ছোট্ট মনে তাসির করে, তাকে মেয়ে ড্রেস করাবেন, তাকে ফুতুল কিনে দিয়েন না, অন্য খেলনা কিনে দিবেন, প্রাণী নয়, কারণ মূর্তি পূজার মহব্বত এখানে চলে আসবে। কেউ এগে কি হলো না মাইয়া বফ কাটিং চুল, ওই আগে আমার মেয়ে শার্ট প্যান্ট পরে একটু আগে সাত ভাই রোগা মাইয়া সব করে ফলাইয়া, ন এভাবে করবেন না, গুনাহ হবে। আল্লাহ রসুল বলছেন এরপরে যদি মেয়েটা ঠিক না হয় ফরত বিফল। তারপরে আত্মায়ুস 10 নম্বর, আর রাজুল্লাজি লা ইউগাইরু আলা নিসাইহি, তো ওই দায়ুস বলা হয় তারে যার মা বেফরদা চলে, বোন বেফরদা চলে, বয়ে বেফরদা চলে, হেতের কাছে খারাপ লাগে না, হেতের দিয়ে দিছে, হেতে হেতের ভরে ছেলেকে মধ্যে আঞ্জা করে ধরে রেখছি, ইয়ান্তি হুল হানে গেস তো লাগাচ্ছে নূর কে ন দরিশা, আদম আলাহ সাল্লামের কিন্তু দরিশা একটু লেখছি, যখন আম্মা হাওয়া আলাহ সাল্লামের বানায় বইয়েছে পাল্লা এটা কিতা কত ধরেছিল, লাতা মাসুয়া তোমার হাত হেফাজত করো ধরিও না, পাল্লা কলজা হাড়ি যাচ্ছে কত সাই রে, যে ডকরে আমার আম্মা তামাম পৃথিবীর সকল মহিলার ডক যদি গেলা সব রস যা হইব, এক আম্মা হাওয়া আলাহ সাল্লামের ডক এর চেয়ে বেশি, এত সব আল্লাহ জোরে কয় না, তার আব্বা এবার কেন ঠিক তো আব্বা কম আল্লাহ একদিন ধরে কল লইছে না, চুপ করো হাত তাতুন কে হাজার তো কন্যা তারা বিয়ে করো, আল্লাহ বিয়ে কি তো কয়া এটা করা দিয়ে চিন্তা করে বিয়ে ধর তোমরা যা করো, আমরা আব্বারে বিয়ে হড়াইছে কি আল্লাহ জোরে, ইয়া আদামুস কুন আতওয়াসাও জুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, আল্লাহ হে আল্লাহ কয় বাবানীপুরের যুবকেরা দাগন বুইয়ার যুবক যুবতীরা, তোকে আব্বা আমার বিয়ে আমি আল্লাহ জান্নাতে পড়েছি অনেক মজা লাগছে, আল্লাহ তো মজা থেকে মোনাজ যা বুঝে পারলে কই এর, তো তোদের বিয়েটা আমি আল্লাহ জান্নাতে পড়াও, কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জমামতা গেলে মেসিগা আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো, সিন্দুরপুর রাজাপুর ইউনিয়নের কাজী সাহেব লাগতো ন আব্দুল জাহের মালানা সাহেব লাগতো না, আমি আল্লাহ বিয়ে পড়াবো, কে কয় আরো জোরে আল্লাহ, এর চেয়ে মজার ঘোষণা আর কি হতে পারে, আগো সুমনে বিয়ে করছে ভবানীপুর মাইয়াদে মাইয়া ডকে 10 কোটির ভিতরে একটা মাইয়া, সান্দে সূর্য দেয় না মাইয়া ফট দাও আল্লাহ করো সাব আমার লগেই দিচ্ছে, মাইয়া যত ডকের কোনো দিন ফ্রেম না করলো কেউ না দেখলো জিনে গেরে 2 নম্বর করে এলে এবার সম্ভাবনা রহি আছে, ইতি আল্লাহ, আসুন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, বলুন আল্লাহ তুমি এ কথা কোথায় বলেছ, আসুন সূরা রহমানে লামিয়াত মিস হুন্নাইসু কবলাকুম ওয়ালা জানুন ফাবিআই আলাই রব্বিকুমা তুকাদ্দিবা,
আমি যাদের সাথে বিয়ে করা করে বন্দা ও যুবক তাদেরকে ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। জিনকে বিশ্বাস করা আমাদের ইমানের অঙ্গ। জিনকে দেখা যায় না আল্লাহর মাখলুক। সুরা জিন নামে অত একটা সুরা আছে, আসেনি? অনেক মহিলারে জিনে সিস্টেম করি আলায় তোরে জিজ্ঞে বিয়ে করাইও, একগারে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত স্পর্শ করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় বিয়েতে করাইও, নবী কয় 12,500 হুর। তো এখন আঙ্গু বুড়িগার আর তো মনে মনে কয় হুজুর এক বুড়িও তো আর করি গা বাইতে লুইছে রে, গিরের গাড়া তো আশ্বাস গিরা লুজ। এইটা জান্নাতের গেটে একটা গাছ আছে, এই গাছের দুইটা শিকড়, এই শিকড় থেকে নহর প্রবাহমান। এক নহর আছে, এটাতে এক বোতল খাওয়াই দিব, বেরস তারা খাও, খাইলে যে বোতল খাওয়াই যাইবে যে ধারে, আলহামদুলিল্লাহ কয় না। আরেক নহর আছে, এতে পানি টানি ছিঁড়ে দেবো, একদম জোরদাম মোরদাম মক্কা হালি নিয়ে যাইবে। বুড়িগা তো অহনও চুপ হুসবে, দাগন ভুইয়া তুর রাস্তা মাথা, বসুঘাট রাস্তা মাথার ইয়ের তুর শালসাকে না, বিভিন্ন ভ্রাম্যমান শালসা বেশি না, যৌবনত্বের ওষুধ বেশি, তারা কি বাহারি আট দেয়, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনের অফার দিয়ে থাকি, জীবন অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছে, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের মাইকের সামনে চলে আসবে, 100% অফার। আজকে লস দিয়ে আমরা আর আসবো না, আজকে এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে, আর আসবো না। 200 টাকা রেডি করেন, ইনশাল্লাহ আপনি আবার আগের মতো হয়ে যাবেন। রাইফেল আছে, বুলেট নেই, এই রাইফেলের কোনো দাম নেই। ছেলে আসুন বড়িগা মুখ বাঁধিয়ে, এবার বড়িগা চলিয়ে আছে, আয় কদেন আরে 200 টাকা দিটা দিতেন ভাই, তাই বুড়িয়া এসব উড়িয়ে কাটিয়ে আছে, বুড়িয়া হামসাছে, কপি রেডি কিতা খাও, আহ দেখছেন আর গিরা কটার কটার করে, আয় বাতের ওষুধ খাই, আসলে ডাকাইতে ইডা গাল লাগছে। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, আল্লাহ তোরে এই জবনত্বের মেডিসিন খাওয়াই দিব, লিল্লাহে তাকবীর দে। আল্লাহ ফুত পবিত্র মহিলা বিয়ে করে বসাইতে আয়াতে কয় আল্লাহ জুম্ম পাহারা, ফুত পবিত্র মহিলা এরকম আয়াত আছে কোরআনে 4টা, কয়টা? 4টা। আজও আজন গুগলে সার্চ দিলে চলি হইব, এই ফুত পবিত্র কি মুফাসসিরিনে কেরাম বলছেন জান্নাতি মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে 10টা গুণ থেকে তারা ফুত পবিত্র, মুতাখারাতুন মিনাল আরাকে ওয়াল গুসাতু ওয়াল গুসাতু ওয়ান নুফামাতে ওয়াল আরাকে ওয়াল হায়জ ওয়ান নাফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল ওয়ালাদ ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা তাদের থুতু থাকবে না, কাশ থাকবে না, শ্লেষ্মা থাকবে না, ঘাম থাকবে না, পেশাব থাকবে না, পায়খানা থাকবে না, তাদের হায়েস থাকবে না, নেফাস থাকবে না, বীর্যের দুর্গন্ধ নাই, তারপরে তারপরে সন্তান উৎপাদনে নির্যাতন থেকে ফুত পবিত্র। 9টা গন্ধ বাদ দিলাম, শুধু গামের গন্ধ দরস্য। আমার কোম্পানির পক্ষ থেকে এখন আপনি শাহাদাত আঙ্গুল বগলের তলায় বগলের নিচে ঢুকে নাকে আনেন, কবিষা গন্ধ। তুই ভাবি রে জার্মানের বডি স্প্রে, 3 লাখ টাকার বডি স্প্রে দে, লাভ নাই, এ 20 মিনিট পর আবার হে খুন গুন্না গন্ধ। আল্লাহ নিজে অফার দিচ্ছে, সুবহানাল্লাহ কয় না, কথাটা কি আর না আল্লাহ, আর দেখা সোজা করি কা, আল্লাহ নিজে দাবাত দেন তো করে, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দাওয়াত, আমি দয়ালু এবং ক্ষমাশীল, নুজলুন মানে মেহমানদারি দাওয়াত, আল্লাহ দাওয়াত দিয়ে আমল্লাহ জান্নাতের গেটে খাড়া রয়েছে, আর বন্ধারা কত কোনে আইব, ফেরেশতারে ঘরে কত কতরা ফুলের মালা লই যায়, আগাইয়া নাকাইয়া কোকো আফসারি কই মামুন ভাই কোকো, এরা তো দেখতেছি না, আনে দা আগাই তোর কর, অনকে আমত চিনি পাচ্ছে, ফোন করি এর ইচ্ছা বিলের সিঙ্গে লাগাইব, তোরা লইয়া লইয়া, নজলুন মানে মেহমান আল্লাহ খানা ডানা আগে ফাঁকায় রেডি থাকত, আল্লাহ গরু জব করি দুম্বা জব করি রাঁধি বাড়ি আন্নগল্লায় অপেক্ষা। আফসার হিসাব এই কথাটা আপনি কোথায় পাইলেন? সুরা জুমার এই কথাটা আছে, ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাআহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদীন। ফেরেশতারা শুভেচ্ছা স্বাগতম দিয়ে আনবে, আল্লাহর পক্ষ থেকে সালাম, আল্লাহ আমার পক্ষ থেকে সালাম, আল্লাহ গেটে কাড়া রয়েছে। এই আয়াতে আছে কেমনে
হায় হায় ওয়া ফুতিহাত, এখানে একটা ওয়াও আছে বেশি, আগের আয়াত জাহান্নামীদের সামনে সেখানে আছে শুধু ফুতিহাত, এখানে ওয়াও কেন বেশি নেওয়া হয়েছে, মানে জান্নাতের গেট খুলি আল্লাহ অপেক্ষমান মুফাসসিরিন এখানে অর্থ করছেন, এই জন্য এখানে একটা ওয়াও জিয়াদা নেওয়া হয়েছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেভাবে আপনার হরের দাওয়াত দিয়েছেন বাবা নিবুর, আপনার বউ দশটাতে মাত্রান্তি রেডি, বারোটা বাজে হোলা নেই হাটা যাচ্ছে রে তোর দাম নাম আরো দেওয়া যায় হোলানে খেলি দিলি একো মা দেই না দেই না, এবার নিজেও গাঁডা রাখো খাড়াইতে আরে আরাম বাঘা কতক্ষণে আইব, এরপরে গাঁডা রাখো ফিলারের লগে খাড়াইতে বুড়ি গে কে ডুলি 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 আইয়ে, তো এবার বাবি রে ক বাসুরের বরে বাবি সামছি কেমন আর আব্বা লানি না লাগে আরে কাছে আলে কোনো আগে আর আব্বা নত, এবার গরো আয় দুইটা বাজে জামাইরে করে কুত্তে আসা সন্ডালে এরে মুন্সিনার যে কোথায় আর আসা জামাইরে কি দেখো কুত্তা, এটা কিন্তু কুত্তা অর্থে আসবে না, এটা মহাব্বতের কুত্তা ঠিক আছে নি, যেমন মাথা শুধু মাথা মাথা অর্থে আসে না, মাথা মানে একটা অঙ্গ মস্তক অমুকের মাথা সুন্দর, মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ, এই রাস্তার মাথায় যাইয়া ইউটারন নেবেন, মাথা মানে মেধা অমুকের অঙ্কে মাথা আছে, মাথা মানে অধিনায়ক আর্জেন্টিনা দলের মাথা হজরত মেসি, মাথা মানে গ্রামের সর্দার আমাদের এই গ্রামের মাথা বাচ্চু নাড়া, বুঝাই পেল লাগবে বাচ্চু ভাইয়ের আগাইয়েন না সাহেব এটা এটা অঙ্কটা বুঝাই পেল লাগবে, তাইলে বাবিয়ে কুত্তা কইছে কিনলে তোর মহব্বতে তুই আবার রাগ হচ্ছে বাবির কুত্তার লগে, এটা কই এলাম মুখ খারাপ তো থাকো মেজাজ ঠিক থাকে না আই লাভ ইউ কইস, এরে কুত্তা যা আমার পাগা কু বাতরান দিতেছে দশটাতে আল্লাহ আঙ্গল্লাই কোটি 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 বছর আগে আল্লাহ আঙ্গল্লাই অপেক্ষমান কতক্ষণে আর বান্দারা আইব এইটারে কো নুজুলু লিল্লাহ তাকবীর কো আল্লাহ তোরে বিয়া করাইব আল্লাহ তোল্লা খানা রেডি রেখছে, তুই জেনাবে বিচারের দিকে যাস তোরা খারাপ পথের দিকে যাস আল্লাহ দর্শনের দিকে আইলি না, তোরা আল্লাহরে আই লাভ ইউ কো কো আল্লাহ জোরে কো আল্লাহ আই লাভ ইউ আল্লাহ জাল্লা শানু কো বান্দা যারা ঈমান আনছে আমার প্রতি তারা আমাকে বেশি আই লাভ ইউ কইব, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি বেশি ভালোবাসে, নবীজি কয় لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين, তোমাদের মাঝে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার ছেলে মেয়ে আব্বা আম্মা তাম পৃথিবীর সব আদর্শবান মহাপুরুষ থেকে আমাকে বেশি না ভালোবাসো, সর্বশেষ বলছেন তোমার প্রাণের চেয়ে যদি আমাকে বেশি ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন, বলেন না তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে এ রয় না প্রাণরে, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন, আমিন কো বেশি ভালো কাকে বাসবেন আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে সমস্যারে একটু বলেন আল্লাহ আই লাভ ইউ, তাহলে নামাজ পড়তে হবে নি আল্লাহরে সুন্দর করে সেজদা দিয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আলা, ও রব তুমি অনেক অনেক মহান অনেক বড় তুমি, আল্লাহ কয় হ্যাঁ তোমার জন্য তো জান্নাত, আর যত লোকেরে ভালোবাসবি ধর ছেলে মেয়ে বৌজি সব দুই নম্বর ভালোবাসা দিতে এলে বালা, শাড়িটা বসন্ত না হলে মেলা মারে দিতি তোর লোকে বিয়ে হয়ে জীবনে একটা ভালো শাড়ি হয়ে তো শো করতে বুঝছে ও হে ভাই দেও রিক্সা চালা এত শাড়ি এনছে তো সাইড দেখতে মন চায় যারে দেবি আফসারিরা দেখবি, এই যে মামুন ভাই আজকে 14,000 টাকার কিতাব কিনছে আজকে মামুন ভাই বালা মহব্বত, আর এক চেয়ারম্যানে যখন 16,000 টাকার কিনে এলে ওই মামুন ভাই বালা ভরসা কমে যাবে, আহা এটাই দুনিয়া দিতে এলে বালা,
তোরা আল্লাহরে ভালোবাস। কবি জসিমউদ্দিন তিনি তো আঙ্গ নোয়াখালীর তালই আঙ্গ বাবি আছে, ওই কোম্পানিগঞ্জের ব্যারিস্টার মধুদের কাছে বিয়ে দিয়েছে, তাঙ্গ বাবি বাবি তো অনবাসী রয়েছে। ওনার একটা গান আমার খুব ভালো লাগে, কজারে ভালোবাসলাম সব সিটিং সব পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, তবু বাঁকারে না জানি রে দূর অন্তপরবাসি, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তপরবাসি। ভালোবাসার কি পরিণতি এটাও কর, ও মনুরে হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়ারে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্ত পরবাসি, আমার হর কালা করলাম রে, ওরে আমার দেহ কালার নাই গারি, পজারে ভালোবাসলাম সব মেয়া সেটি রথ ক্ষয় করলাম লাভ নাই। আল্লাহ জাল্লা শানুকে যদি গভীর রজনীতি তাহাজ্জুদ পড়ে দুইটা মিনিট সময় লাগবে, তাহাজ্জুদ পড়তে গভীর রজনীতি যদি আই লাভ ইউ বলো আল্লাহ আমি তোমার বান্দা জাহান্নামে রাজা আমি সইতে পারবো না, এত মজার আয়াত তুমি বলেছ রে আল্লাহ আমার জন্য বালাকানার আয়োজন করেছ, নুজুলাম মিন গফুরির রহিম, এই মেহমানদারি থেকে আমারে বঞ্চিত করিও না রে আল্লাহ, আল্লাহ জাল্লা শানুকে বান্দা তোর জন্য আমারে জান্নাত। ভালোবাসা অন্তরের অন্তরস্থলের সবটুকুন ভালোবাসা মহান রবকে দিতে হবে, মহান রব এরকম মহান রব বলবেন এরকম মহব্বতের বান্দা বান্দির জন্যে তো আমি দেখা দিব, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফলার্গ বেগুনের অন্তরের মধ্যে খালি মাইয়ার ভালোবাসা ঠিক কিনা, হাতে হুইটলো মাইয়া দেয় হুইটলো মাইয়া দেয়, হাতে মোবাইলের আঙ্গা করিয়ে গেলেছে, শুধু নেগেট ফিলিং দিয়ে দিয়ে তিনটা সা এতের মায় এতে রেখেছে, কাইলে কলেজও গান গাইবি অসুবিধে নেই, মাইয়ারে মাইয়াবি স্কুলে যা তুই হুন্ডা চলে যাবি বাহাদুরের মতো গান গাইবি, হইলা না আমার আর করছে ব্রেক করবি দেখবি মাইয়ারে বান্ধবী বোধ তোরে কর ঠিক এরকম না আর করবি আর ভাই আই লাভ ইউ করবি, তুই ডাইরেক্ট ক্লাসটা সারি দি আটটা উপরের দিকে দিয়ে আল্লাহর দেখাবি, হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলা, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলা, যুবক তুমি কার হইবা, মসজিদগুলো খালি কেন সবটা নষ্ট করো অশ্লীল ভিডিওগুলো দেখে, পড়ালেখা করো উন্নয়নে কাজ করো খাদ্য উৎপাদনে কাজ করো কিছু একটা করো, বসে থাকিও না, আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছেন আমি বিয়ে করাবো না, 80,000 গেল মানে স্পোর্ট দিয়ে কইব ম্যাডাম আসসালামু আলাইকুম মাউন ভাইয়া না আসতেছে, তোমরা কারা, এই যে আমরা মোখাল্লাদুন গেলমান গেলমান আমরা হোটেল বয় এসেছি, এই 3 মাইল সালাসা তো আমি আলি 3 মাইলে হইলো প্রথম তালা সাপ বাসরগড় বায়দা থেকে সানা পর্যন্ত এত বড় বাসরগড় আহা নবীর কথা নেই, এরপরে কয় আমরা গেলমান কত তো কি হয়েছে ক ম্যাডাম আপনি যে ওই মাউন ভাইয়ের কথা আল্লাহ বলছিল
ভাই আসতেছে, ও তার কি বিচার নিকাশ কি কমপ্লিট? কজি ম্যাডাম, তার বিচার নিকাশ কমপ্লিট হয়েছে। কহাল রয়ে তুমু, তোমরা কি তাকে দেখেছিলা? গেল মানেরা বলবো, না ম্যাডাম আমরা তাকে দেখেছি, সে আসতেছে, কনগ্রেচুলেশন দিয়ে জান্নাতে আসতেছে। তখন ফাস্তা কিপ্পা মহিলা এ লুকোচুরি দিয়ে ঘোমটা টেনে অন্দর মহলে চলে যাবে। নবীজির কথা মিথ্যা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর সুন্দর করে আমাদেরকে এগুলো প্রেজেন্ট করেছেন। আমরা রাসূলের কথা বিশ্বাস করি, আল্লাহ এই জান্নাতের মেহমান, আর তোমাকে না দেখাইয়া তুমি আমাদেরকে দুর্ভাগ্যবানদের দলে নিও না, আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ আল্লাহ জোরে কও, আল্লাহ আই লাভ ইউ। একামতের দিনের কাজ করো, তোমরা 6-7 লাখ মানুষ এই দাগন বইয়া, 10 জন লোকও তো কোরআন পড়ে না। আজকে জরিপ ন পাবলিক বাদ দিলাম, 10 গা আলেম দেখাও যার যা কোরআন শরীফ মানে স্টাডি করছে নাই, তো কার কাছে পৃথিবীটা দিব? তোমরা আল্লাহর লগে সিটিং বাজি করো রে, একদিন মা ফিরুনি চাঁদা দি, আফসারিরে মালকতিটি দি, জান্নাতে যাই, আল্লাহ কই রইল আল্লাহর লগে সিটিং বাজি। দুইনা সিটিং অন সব মসজিদ ওয়ান দেশে সুদ খাই, 2 নম্বরই করি, হাতে মসজিদুল্লাহ হাজার হাজার লাখ লাখ টাকা দিদে দিদে নি, নোয়া জড়ে না, হেতে কত শিয়া নামা না করে যত লোক নামাজ হইব সব তো আয় হাইব। তোর সক্কা তুই ফিডান লাগবে, চলে চলে করে বিল ওড়ে মিটারো, তোরটা তুই উডান লাগবে। আল্লাহ আম্মাজিদেরকে সুস্বাস্থ্য দেন, কবুল করে। তো 24 রকমের লোক যারা দেখবে, আমি 10 পর্যন্ত বলছি, আজ আর নয়।